নতুন আইন করে মিনিকেট সহ বিভিন্ন নামে চাল বাজারজাত বন্ধ করা হয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী ভোক্তাদের উদ্দেশ্যে চকচকে চাল খাওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন। এতে দাম কমার পাশাপাশি চাল রপ্তানি করা যাবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে মেরিটেক্স হেলথ ট্যুরিজম ফুড অ্যান্ড অ্যাগ্রো এর উদ্বোধনীতে এসব কথা বলেন মন্ত্রী। খাদ্যমন্ত্রী জানান, 2022-23 অর্থ বছরে 1 কেজি চালও আমদানি করতে হয়নি, বরং উৎপাদন চাহিদার চেয়ে বেশি হয়েছে। এখন অনায়াসে 5 থেকে 7 লাখ টন চাল রপ্তানি সম্ভব বলেও জানান মন্ত্রী। জানান, নতুন আইন কার্যকর হওয়ার পর আগামী আমন মৌসুম থেকে চাল পালিশ করলে মিল মালিকদের জরিমানা করা হবে। এদিকে 3 দিনের এই মেলায় অংশ নিচ্ছে শিলাইদহ ডেইরি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান আলট্রা, যা 1998 থেকে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। যে ধান BD 20, 34, 84, 90 যে যে আছে সেই সেই নাম বস্তা গাড়ি। আমরা মিল মালিকদের সাথে বসেছি, অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি, তারাও পলিশিং চাউল তারা বাজারজাত করবে না কথা দিয়েছে, আর করলে সে আইনে শাস্তির বিধান রয়েছে।